ইসলামী রাজনীতি আজকে থেকে আমি অমর ঘোষণা করলাম ইসলামের প্রত্যেকটি কাজ প্রকাশ্যে করতে হবে আজকে থেকে আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না ঠিক কিনা হজরতে অমর রদি আল্লাহ আনহু বলল যে আজকে আমি মিছিল বের করব এক একদিকে থাকবে ইসলামের সিফাসালা হজরতে হামজা রদি আল্লাহ আনহু আর একদিকে আমি অমর থাকবো যদি কেউ বাধা দিতে আসে তাহলে তার কল্লা কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হবে হজরতে অমর রাদি আল্লাহ মিছিল বেল করলেন উপস্থিতি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা চারটি কাজ করবে উপস্থিতি আমাদের নবী বিশ্বনবী যেমন একদিকে মসজিদে নববীর ইমাম ছিল অপরদিকে বিশ্বনবী মদিনার রাষ্ট্রপতি ছিল কথা বলুন ঠিক কি না যেমনিভাবে বিশ্বনবী নামাজ আদায় করিয়েছেন সালাদ পড়িয়েছেন ঠিক তেমনিভাবে বিশ্বনবী ক্ষমতার আসনে বসে প্রত্যেকটি ভালো কাজের আদেশ দিয়েছেন আর প্রত্যেকটি অসৎ কাজে আদেশ দিয়ে দিয়ে নির্দেশ দিয়ে দিয়ে বিশ্বনবী বন্ধ করিয়েছেন প্রিয় উপস্থিতি এই জন্য আমাদেরকে সেই ইসলামিক নেতৃত্ব ইসলামী আইনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে নাকি বিশ্বনবী ইমামতি করেছেন আর রাষ্ট্র সমাজ এগুলির দায়িত্ব অন্য কাউকে দিয়েছেন নয় বিশ্বনবী যেমনিভাবে ইমামতিও করেছেন আবার রাষ্ট্র সমাজ সমস্ত দায়িত্ব বিশ্বনবী নিজেই সব দেখাশোনা করেছেন রাষ্ট্রপতির দায়িত্বেও বিশ্বনবী নিয়েছেন আমরা যদি ইসলামী রাজনীতির মাধ্যমে নেতা নির্বাচন করতে পারি তাহলে আমাদের অবস্থা কেমন হবে আল্লাহ রব্বুল আলমিন সেই কথা মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভিতরে জানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের বাইশ নম্বর সুরাব সুরাতুল হজ্জের احتل اشنبو رحت ربيت ربنا الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف وامروا بالمعروف ونهوا عن المنكر পাক রব্বুল আলামিন বলেন জানাব রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কোন ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে সে ওই রাষ্ট্রের ভিতরে চারটি কাজ করে চারটি কাজ সে বাস্তবায়ন করে এক নাম্বারে ওই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করে এক নাম্বার সে রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করে কিন্তু বর্তমান সময়ে আমাদের অবস্থা আমাদের পরিস্থিতি এমন হয়েছে যারা নেতা তারা নিজেরাই নামাজ পড়ে না সে দেশে যত খারাপ কাজ আছে এই সমস্ত কাজের সাথে সে জড়িত। উপস্থিতি আমরা একজন ইমাম রাখতে গিয়ে কত কিছু আমরা যাচাই বাছাই করি একজন ইমাম শুধুমাত্র কয়েক হাজার সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার মুসল্লির নেতা মুসল্লির ইমাম কিন্তু আপনি যাকে নেতা বানাচ্ছেন যাকে এমপি বানাচ্ছেন যাকে মন্ত্রী বানাচ্ছেন যাকে আপনি মেয়র বানাচ্ছেন চেয়ারম্যান বানাচ্ছেন এই লোকগুলি হাজার হাজার মানুষের নেতা এই লোকগুলি তাদের হাত দিয়ে কোটি কোটি টাকা লেনদেন হয় কিন্তু আপনি বিবেচনা করলেন না যে আমি কাকে আমি লিডার বানাচ্ছি কাকে আমি নেতা বানাচ্ছি এইগুলি আপনাকে হিসাব করতে হবে বিশ্বনবী দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে অনেকেই বলে যে ইসলামে রাজনীতি নেই আজকে দেখবেন আলেমদেরকে এমন এমন কিছু লোক ডিরেকশন দেয় যে ইসলাম সম্পর্কে কিছু জানে না সে সুরা ফাতেটাও ঠিক করে পড়তে পারে না এমন লোক এসে হুজুরদেরকে বলে হুজুর আপনি আপনারা মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল মিলাদ এগুলি নিয়ে থাকেন রাজনীতির ভিতরে আপনাদের আসার দরকার নেই অবস্থিতি যদি তাই না হতো তাহলে খোলাফায় রাশেদার চারজন খলিফা সুদীর্ঘ তিরিশটি বছর আল্লাহর কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছে কথা বলুন ঠিক কিনা উপস্থিতি ইসলাম আর রাজনীতি আলাদা হতে পারে না আমরাই তো বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিশ্বনবী যদি আবু জেহেলকে বলতো চাচা আমি কাবা ঘরের খতিবের দায়িত্ব নিচ্ছি আমি কাবা ঘরের খতিব ইমাম আর আপনি রাষ্ট্রের এবং রাষ্ট্র এবং সমাজের দায় দায়িত্ব সব আপনার আপনি সব কিছু দেখাশোনা করবেন তাহলে কোনো ঝামেলা কিন্তু থাকতো না থাকতো আবু জেহেল বলতে ভাতিজা এদিকে আসো তোমার কি কি লাগবে তোমার কি কি সুযোগ সুবিধা লাগবে সবকিছুর ব্যবস্থা আমি করে দিচ্ছি কিন্তু বিশ্ব নবীর অপরাধ বিশ্বনবীর অন্যায় ছিল একটি যে যার আইন চলবে কার আইনও চলবে তার এটাই ছিল ঝামেলা আজকে নম্রুদের সাথে হজরতে ইব্রাহিম আলহিসের ঝামেলা কিসের জন্য ছিল নমরুদ হজরত ইব্রাহিম আলহি সালামকে বিশাল অগ্নিকুণ্ডের ভিতরে ফেললেন কিসের জন্য কারণ যদি ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম বলতো যে আপনি রাষ্ট্র সমাজ সব আপনার দায়িত্ব আর আমি আল্লাহ বিল্লা করি এই কথা যদি ইব্রাহিম আলহি সাল্লা সালাম বলতো তাহলে তাকে আগুনের ফেলানো হতো না ইব্রাহিম সালাম বলেছে যে আকাশ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে জমিন যে আল্লাহ সৃষ্টি করেছে মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছে গোটা পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত কিছু পরিচালিত হবে সে আল্লাহর নিয়ম মাফিক আল্লাহর আইন মাফিক পরিচালন পরিচালনা করতে হবে আজকে মুসা আলহি সাল্লা সালামের সাথে ফিরাউনের দ্বন্দ্ব কিসের জন্য মুসা আলহি সাল্লা সালাম যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক ফিরাউনের সাথে মুসা আলাইহিসাল্লা তাল্লামের দ্বন্দ্ববাদনা প্রবস্থিতি এই জন্য আমাদেরকে আমাদের সমাজে কিছু আবু বকর অমরের মত মানুষের প্রয়োজন কিছু অমর আমাদের সমাজে দরকার এজন্য কবি সুন্দর করে বলছে এমন যদি হত আমার দেশের নেতা হতো আবু বকরের মতো হত অমরেরি মতো প্রবস্থিতি নবের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার যুবক তরুণ ভাইয়েরা চাইলে আবু বকর উমরের ভূমিকায় তারা উপনীত হতে পারে হজরত অমর রাজি আল্লাহ তালহু কে ছিলেন তিনি ছাব্বিশ বছর বয়সে টকবুকের যুবক সেই সময় তিনি ইসলাম গ্রহণ করলেন হজরতে অমর রদি আল্লাহ তনহু বিশ্ব নবীর দরবারে এসে বললেন আলাসনা আলাল হক ইয়া রসুল্লাহ আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নাই বিশ্বনবী বললেন বালা অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হজরতে ওমর রাদি আল্লাহ তাল আনহু বলল তাই যদি হয় তাহলে আপনার সাহাবিরা ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কেন নামাজ পড়ে তারা গোপনে গোপনে কেন ইসলামের দাওয়াত দেয় আজকে থেকে আমি অমর ঘোষণা করলাম ইসলামের প্রত্যেকটি কাজ প্রকাশ্যে করতে হবে আজকে থেকে আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া চলবে না ঠিক কিনা তা অমর আনহু বলল যে আজকে আমি মিছিল বের করব মিছিলের একদিকে থাকবে ইসলামের সিফা সালার আনহু আর একদিকে আমি অমর থাকব যদি কেউ বাধা দিতে আসে তাহলে তার কল্লা কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হবে অমর ঘোষণা করে দিল কে আছো সন্তান হারাবে কে আছো নারীকে বিধবা করবে যদি এই রকম ইচ্ছা যদি কারোর থেকে থাকে তাহলে আমি অমরের সামনে আসো হযরতে অমর রাজি আল্লাহ আনহু মিছিল বের করলেন তাহলে আমরা বুঝতে পারলাম যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারা চারটি কাজ করবে আমরা যদি এইভাবে ইসলামের দৃষ্টিতে নেতা নির্বাচন করতে পারি তাহলে ওই নেতারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কয়টি কাজ করবে চারটি কাজ করবে এক নম্বর আকুজ সলাপ তারা নামাজ প্রতিষ্ঠিত করবে তারা জাকাত প্রদান করবে ও আমারু বিল মারুফ তারা সমাজের ভিতরে আদেশ দিয়ে দিয়ে ভালো কাজগুলি করবে অনাহাও আনিল মু আর সমাজের ভিতরে যত খারাপ কাজ সেই কাজগুলি তারা বন্ধ করে দিবে এই চারটি কাজ তারা করবে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে আপনার সামনে একজন গুনাহের কাজে লিপ্ত একজন ধর্ষক জেনাকার আপনার সামনে তাকে আপনার প্রতিবাদ করতে হবে তার বিরুদ্ধে আপনার প্রতিবাদের হুংকার দিতে হবে প্রিয় উপস্থিতি বিশ্বনবীর ইন্তেকালের পর হজরতে আবু বকর রদি আল্লাহ আনহু ক্ষমতায় বসেছিলেন আর হজরতে অমর রদি আল্লাহ আনহুকে বিচারপতি হিসাবে নিয়োগ করলেন হজরত অমর রদি আল্লাহু আনহু দীর্ঘ এক বৎসর হয়ে যাচ্ছে কিন্তু হজরত অমরের দরবারে একজন ব্যক্তিও মামলা নিয়ে আসলো না দেখুন আজকের পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস আছে কি না যে এক বছর হয়ে যাচ্ছে একজন ব্যক্তিও মামলা নিয়ে আসলো না হজরত অমর আবুকর আল্লাহ তালুর কাছে যে বলল ও আল্লাহর খলিফা আজ দীর্ঘ এক বৎসর হয়ে যাচ্ছে আপনি আমাকে কি জন্য বিচারপতি আসনে আমাকে বসিয়ে রেখেছেন একটি বৎসর হয়ে গেল একজন ব্যক্তিও মামলা নিয়ে আসলো না তখন আবু করদি আল্লাহ আনহু বলল এর কারণটা কি বিষয়টা কি হজরত অমর বলল এই জাতি একজন আরেকজনের কল্যাণ কামনা করে কি করে একজন আরেকজনের কল্যাণ কামনা করে আর এদের সংবিধান আল কোরআন যার কারণে এদের ভিতরে কোনো ঝামেলা মনোমালিন্য এইগুলি এদের ভিতরে দেখা যায় না বিশ্ব নবী বল ও আল্লাম ও আল্লাহর কসম কনসিপ যে আল্লাহর হাতের মুঠোর ভিতরে আমি মোহাম্মদ সাল্লামের জীবন লতা মুরান্না ওয়ালাতান হাওনা আনিল মুঙ্কার তোমাদের অবশ্যই ভালো কাজের আদেশ করতেই হবে আর অন্যায় কাজে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে দূরে রাখতে হবে অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে যদি তোমরা এই কাজ না করো তাহলে তোমাদের উপরে আল্লাহ জালিম শাসক আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের উপরে চাপিয়ে দিবে সেই সময় তোমার সমাজে তোমাদের রাষ্ট্রে যদি কোনো ভালো মানুষ আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন না প্রিয় উপস্থিতি আজকে আমাদের দেশে যদি অর্থনৈতিক জাকাত ব্যবস্থা যদি চালু থাকতো তাহলে আমাদের দেশে মানুষের যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে এদেরকে মানুষের দ্বারস্থ হতে হতো না হজরত আবু বকরি আল্লাহ আনহু যখন রাষ্ট্র ক্ষমতায় তখন তিনি ঘোষণা করলেন যাদের উপরে জাকাত ফরজ তারা যদি জাকাত আদায় করতে যদি অস্বীকার করে যদি উটনির রশিটা পর্যন্ত দিতেওয়া স্বীকার করে তাহলে যেমনি ভাবে কাফিরের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি তার বিরুদ্ধেও আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করবো প্রভুস্থিতি আজকে আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু রয়েছে হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলল ইয়া পুনাইয়া তুমি সলা তামুর মিল মারু ওয়া নাহা নিলমুং কার ভালো কাজের আদেশ দাও আর মন্দ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো এই কাজ করতে গেলে এক শ্রেণীর মানুষ বাধা দিবে তুমি যখন ইসলাম প্রতিষ্ঠিত করতে যাবে শাহজালালের এই ভূমিতে যখন ইসলামে আইন তুমি প্রতিষ্ঠিত করতে যাবে সেই সময় গৌরগোবিন্দে যেই বাহিনী তারা তোমাকে বাধা দিবে কিন্তু লোকমান হাকিম বললেন যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরতে হবে আমরা আজকে ধৈর্য বলতে বুঝি যে একজন যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে তাও তাকে কিছু বলা যাবে না একজন আমাকে একটা থাপ্পড় মেরেছে তাকে কিছু বলা যাবে না আমরা বুঝি এইটা হলো ধৈর্য কিন্তু নয় সব এর অর্থ হল পরিস্থিতির মোকাবেলা করা পরিস্থিতির মোকাবেলা করতে হবে বুদ্ধিমত্তার সাথে মাথা ঠান্ডা করে সামনে আগোতে হবে আপনাকে একজন মেরেছে আপনি বসে থাকবেন সেটা নয় আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে কিন্তু খুব ধীর ভাবে মাথা ঠান্ডা করে আপনাকে অগ্রসর হতে হবে প্রিয় উপস্থিতি গল্পে আছে যে এক সাপ পীরের কাছে এসে মুরিদ হয়েছে সাপ পীরের কাছে এসে বলেছে যে পি আমাকে একটু মরিদ বানান পীর বলল না আমি তোমাকে মরিদ বানাতে পারব না তখন এক পর্যায়ে সাপ বলল আপনার অর্ডার আপনি যা বলবেন আমি সমস্ত অর্ডার আমি মেনে নিব পীর বলল যে তোমাকে তুমি কোনো কোনো কাউকে ধ্বংসন করতে পারবে না কামড় দিতে পারবে না এই সাপ পীরের হাতে বায়াত হলেন মুরিদ হলেন কিছুদিন পর মাঠে বিলের ভিতরে সন্ধ্যা লেগে গিয়েছে সাপ শুয়ে আছে কৃষক মাঠে ধান কেটে সন্ধ্যা লেগে গিয়েছে এই ধান যে বাঁধবে বোঝা বাঁধবে এই বুঝা বাঁধার মতন কোনো দড়ি রশি তার কাছে নেই সে এসে দেখে যে কালো কালো সন্ধ্যা লেগে গিয়েছে সে মনে করেছে এটাই হয়তো বা দড়ি যখন টান দিয়ে নিয়ে ধান ওর উপরে দিয়ে যখন বেঁধেছে বাঁধার পরে এই কসন যখন দিয়েছে দেওয়ার পরে সাপের ঘাড় গিয়েছে মটকিয়ে ভেঙে যখন আসছে এরপরে সাপ কোনো ক্রমে পীরের দরবারে গিয়েছে যে বলছে পীর সাহেব আপনি আমাকে কি জিকি রাজগার শেখালেন কি আমল আমাকে দিলেন যে আমার ঘাড় মস্কে গিয়েছে আমার ঘাড় ভেঙে গিয়েছে তখন সাপ সমস্ত কাহিনী শোনালো শোনানোর পরে পীর বলল বেটা আমি তোমাকে কামড় দিতে নাই নিষেধ করেছি কিন্তু ফুসফাস করতে তো নিষেধ করিনি তুমি যদি ওই সময় একটু ফুস করে উঠতে তাহলে এই কৃষকের বংশধার গিয়ে দিল্লি গিয়ে হবড়ি খেয়ে পড়তে কথা বলুন ঠিক কিনা প্রভুস্তিদি আজকের মুসলমান আমরা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় ভুলে গিয়েছি যার কারণে আমরা আজকে ভীত হয়ে গিয়েছি এইভাবে ভীত হয়ে থাকলে হবে না আমাদের অন্তরে সাহস জোগাতে হবে আমাদের ইমানকে শক্ত করতে হবে মজবুত করতে হবে আমরা যদি ইমান নিয়ে একটি হংকার ছাড়তে পারি তাহলে যারা অবশক্তি আছে বাতিল শক্তি আছে এরা মুহূর্তের ভিতরে এরা পালাতে বাধ্য হবে কথা বলুন ঠিক কিনা